তো আজকের টপিক হচ্ছে মূলত এম রিসিভার নিয়ে আমাদের সবার জীবনে এফ এম রিসিভারের গুরুত্ব অপরিসীম এফএম রিসিভার মূলত বিভিন্ন জায়গায় দেখা যায় যেমন এরকম কম্পিউটারের ডিজিটাল কনসোলে দেখা যায় এরকম রেডিও পাওয়া যায় আল এক্সপ্রেসে তারপর সফটওয়্যার ডিফেন্ড রেডিও আছে যেমন হ্যাকারে পান বা আর টি এমনকি মোবাইল অ্যাপ তো এফ এম রিসিভার এম রিসিভার তুলনায় এফ এম রিসিভারের কার্যক্রমটা একটু জটিল তবে ব্লক ডায়াগ্রাম অনুযায়ী এর কার্যক্রমটা সহজ তো আমরা এর ব্লক ডায়াগ্রামটা দেখি এটি মূলত কীভাবে কাজ করে তো এই যে হচ্ছে মূলত এর ব্লগ ডায়াগ্রাম দা ব্লক ডায়াগ্রামের আগে আমরা দেখে নিই যে মূলত যে ইউটিউবে বিভিন্ন ধরনের এফএম ডি সার্কিট দেখা যায় যেমন এটা একটা তারপর এটাও একটা তো এই দুইটা সার্কিটের আসলে বাস্তবে স্ট্রাকচারটা খুব একটা সঠিক না কারণ এটা মূলত এফ এম প্রপার ভাবে করে না যেমন গত ভিডিওতে দেখাচ্ছিলাম এ ট্রান্সমিটার ট্রান্সমিটার ভাবে করে না এরকম একটা সার্কিটটা গেছিলাম এবারে এ এম ডিমোডুলেটার যে ভাবে করে না সেই সার্কিটগুলো সেই দুইটা তো এখানে যে এই সার্কিটটা আর যে পরের সার্কিটটা যেটি দেখিয়েছিলাম এই দুটা সার্কিটের মধ্যে যে মিলটা আছে সেটা মূলত দেখুন এখান থেকে মূলত আর যে ইটা গেইন স্টেজটা এখানে আছে তারপরে আমার অ্যাম্প্লিফায়ার স্টেজটা আছে অর্থাৎ আর এফ ডিমোডুলেটেড স্টেজ তারপর অ্যাম্প্লিফায়ার স্টেজ তবে এখন একটি লিগেল বা বাস্তবসম্মত একটি প্রফেশনাল প্রফেশনাল বাস্তব বাস্তবসম্মত এ এম ডি মডুলেটরের যে ব্লক ডায়াগ্রামটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম তো এখানে যেটা হয় সেটা মূলত আর এফ অ্যাম্প্লিফায়ার থেকে অর্থাৎ আমি এন্টিনার মাধ্যমে যে রেডিও সিগন্যালটা ক্যাপচার করি সেটা মূলত এল সি টিউনের মাধ্যমে অর্থাৎ রেজোনান্স পর্যায়ে নিয়ে আমার যেই সিগন্যালটা দরকার আমি সেই সিগন্যালটা গ্রহণ করি এল সি টিউনের মাধ্যমে এলসি টিউনের মাধ্যমে আমি ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট শুরু সেট সেইটুকু সিগন্যালটা গ্রহণ করি তারপর এটা নেওয়ার পর তারপর আমি এখানে মিক্সারে পাঠাই আর লোকাল অক্সিলেটরের যে সিগনাল এই দুটা মিলে মিক্সারে প্রেরণ প্রেরণ হয় আর মিক্সারে প্রেরণ হয়ে এই যে আরেপ অ্যামপ্লিফাই যে সিগনালটা লোকাল অক্সিলেটর সিগনাল এ দুটো মিক্স হয়ে আই এফ সিগন্যাল উৎপন্ন হয় অর্থাৎ ইন্টারমিডিয়েটেড ফ্রিকোয়েন্সি যেটা মূলত মূলত পুরো পুরো অডিও না আবার পুরো রেডিও না এটাকে মূলত আই এফ মাধ্যমে বর্ধিত করা হয় বর্ধিত করে যে পাশের যে ইটা আছে ডি ডিটেক্টরের মাধ্যমে বা লিমিটের মাধ্যমে প্রথমে আমি প্রসেস করতে হয় তো আইএফ অ্যাম্পলিফায়ার থেকে যে সিগনালটা আসে সেটি মূলত এএম এম এফ এম এর দুটাই সংমিশ্রণে থাকে তা আমার প্রথমে এই লিমিট করে রাখতে হবে যেহেতু এফ এম সিগনালে আমার অ্যামপ্লিটিউডের কোনো কাজ নাই আমার কাজ হয়ে শুধু ফ্রিকোয়েন্সিটার যে কাজ ফ্রিকোয়েন্সি অনুযায়ী যেহেতু এটা ডেভিয়েশন হয় সেহেতু আমার ফ্রিকোয়েন্সি ডাটা নিয়ে কাজ করতে হবে তো প্রথমে আমার অ্যাম্প্লিটিউড লিমিট করে দেওয়া হয় লিমিট করার পর তারপরে ডিটেক্টরে যায় ডিটেক্টরে অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমার যে এইটা আছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী অডিও সিগনাল জেনারেট হয় তো ডিটেক্টর মূলত ডাওয়ার সমন্বয়ে তৈরি করা হয় যেহেতু আমার এখানে ফিল্টারিংয়ের কাজ থাকে ডিটেক্টরের মূলত ফিল্টারিং তারপর অডিও ট্রান্সফর্মার সমন্বয়ে গঠিত হয় ডিটেক্টরের সার্কিটই মূলত অনেক জটিল তো সেখান থেকে আমার ডিটেক্টরের মাধ্যমে যে এইটা আসে মূলত একটা অডিও সিগনাল আসে পিওর স্মল সাইজের অডিও সিগনাল তারপরে এটা আমি অ্যাম্পলি অডিও অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে অর্থাৎ অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্প্লিফায়ের মাধ্যমে বর্ধিত করে স্পিকারে প্রেরণ করা হয় তো এটা ছিল মূলত একটি এফএম রিসিভার কার্যনীতি আর যখন এখানে মোবাইল অ্যাপ বা সফটওয়্যার ডিফাইন রেডিও এগুলো মূলত কিভাবে কাজ করে এখানে যেটা আছে আমরা মূলত এই যে টিউনার যে ইটা আছে এই টিউনার মূলত আমরা ইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করি সফটওয়্যারের মাধ্যমে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা টিউন করি বলে তারপরে যে আলাদা সিপসেট থাকে ওই সিপসেটটি মূলত ডিকোড করে দেয় আর সফটওয়্যার ডিফাইন রেডিও যেটা হ্যাকার বা আরটিএল এসডিআর এটা মূলত সফটওয়্যারের একটি ফাংশনের মাধ্যমেই থাকে আমরা মূলত রডাটাকে বিভিন্ন কম্পিউটারের প্রোগ্রামে প্রসেস করে তারপর এটা এম ডি কোডারের মাধ্যমে এফ এম যে ইটা আছে ওটার মাধ্যমে আমার অডিওটা বের করে ফেলাই তো এফ এম রিসিভারের একটি ভালো একটি সার্কিট আছে এরকম একটা এগুলো আলি এক্সপ্রেসে পাওয়া যায় আমি লিঙ্কটা দিয়ে দেব তো এফ এম রিসিভার মূলত খুবই জনপ্রিয় একটা মাধ্যম ছিল এখনও এখন এফ এম রিসিভার এফ এম অনেক স্টেশন এখন অ্যাক্টিভ আছে তো পরবর্তী ভিডিওতে আমি অ্যাম্প্টিউড যে এ এম রেডিও রিসিভার কীভাবে কাজ করে এম রেডিও রিসিভারটা বিভিন্নভাবে করা যায় সেখানে আমি এটি ডায়ার্ডের মাধ্যমে ভবিষ্যতে আমি দেখাবো যেটি ডায়ার্ডের মাধ্যমে কীভাবে অ্যাম্প্টিউড সিগনালকে আলাদা করা হয় তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য